নমস্কার বন্ধুরা, বাংলায় হিন্দি শিখি এই টিউটোরিয়ালের পঞ্চম পর্বে আপনাদের স্বাগত। এই পাঠটি শুরু করার আগে আমি আপনাদের একটা অনুরোধ করতে চাই, সেটি হলো প্রথম থেকে শুরু করে যে পাঠগুলি পরপর আমি ডিজাইন করেছি প্রত্যেকটা পাঠই দেখবার দরকার আছে, তা না হলে আপনি হয়তো অনেক জায়গায় বুঝতে পারবেন না। আজকের আলোচনার বিষয়বস্তু হল তু, তুম এবং আপ এর ব্যবহার। মধ্যম পুরুষ তোমা কেন্দ্রিক, তুমি, তোমরা, তোমাদের যা কিছু আছে সব নিয়ে হচ্ছে মধ্যম পুরুষ। বাংলার মতো মধ্যম পুরুষেও তিনটি সর্বনাম আছে, একটি হলো তুই, তু, দ্বিতীয়টি তুমি, তুম, আর তৃতীয়টি হলো আপ, আপনি। তু সাধারণত বা তুই কথাটি বেশিরভাগ ক্ষেত্রে ছোটদেরকে বলা হয় বা একটু নিচু স্তরে যারা বসবাস করে তাদের জন্য বলা হয়, কখনো কখনো ভগবানের উদ্দেশ্যেও বলা হয়। ইয়ারানা সিনেমার একটা গানের কথা মনে পড়ছে, অমিতাভ বচ্চন, আমজাদ খান, অমিতাভ বচ্চন একটা মন্দিরে গিয়ে গান করছে আর বলছে, ভোলে ও ভোলে মেরি আর কো বাতা দে, ও প্যার ফির লটা দে। এখানে ভগবানকে তুই বলা হচ্ছে, কিন্তু শিষ্টাচার এবং সৌজন্যবোধের অভাব আছে বলে এই কথাটি খুব বেশি ব্যবহৃত হয় না। বন্ধু গ্রুপের মধ্যে একটু ব্যবহৃত হয়, তাই ছাড়া সাধারণত বিশেষ ব্যবহার এর নেই। আমরাও চেষ্টা করব যতটা সম্ভব এই তু কথাটি ব্যবহার না করার। দু নম্বর হচ্ছে তুম, যেখানে উদ্দিষ্ট ব্যক্তিটি ছোট অথবা সমস্তরের মানুষ, স্বাভাবিক সৌজন্যবোধ আছে, খুব বেশি বিনম্রতা বা লৌকিকতার দরকার নেই, এরকম ক্ষেত্রে তুমি বা তুম কথাটি ব্যবহার করা হয়। আর আপ, এটা হচ্ছে সৌজন্যবোধক শব্দ, উদ্দিষ্ট ব্যক্তি বক্তার থেকে অনেক বড়, অনেক উঁচু পর্যায়ের লোক, কিংবা সম্মান জানানোর জন্য আমরা আপ কথাটি ব্যবহার করি। এই বিষয়গুলো আমরা আজকে বিস্তারিত আলোচনা করব উদাহরণসহ। আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলি, বিভিন্ন সময় তাদেরকে দিয়ে আমাদের কাজ করিয়ে নিতে হয়, কখনো কখনো অনুরোধ করতে হয় হাত জোড় করে, কখনো কখনো আদেশ দিতে হয়, ধমকের সুরেও কথা বলতে হয়। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে বলে অনুজ্ঞা, এবং এই অনুজ্ঞা, এই প্রক্রিয়াটার মধ্যে তু, তুম এবং আপ এর ব্যবহার রয়েছে। এবার আমরা কতগুলো উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। রামলাল, তু কুরসি লা। রামলাল বাড়ির চাকর, চাকরকে সাধারণত সবাই তুই করেই কথা বলে, রামলাল চেয়ারটা নিয়ে আয়, রামলাল তু কুরসি লা, লা মানে আনা, লানা, লানা মানে আনা, নিয়ে আসা। এটা ধাতুরূপে ব্যবহার করা হলে লা কথাটি বলে, এটা ধাতুরূপে ব্যবহার করার সময় লা কথাটি ব্যবহার করা হয়। রামলাল তু কুরসি লা, ইহা ব্যাট, রামলাল তু কুরসি লা, ইহা ব্যাট, এখানে বস। মোহন তুম ইহা আও, মোহন তুম ইধার আও, মোহনকে বলছি এদিকে এসো, ইধার, ইহা আও এখানে এসো, মোহন ইহা আও ব্যাঠো, ব্যাঠো। রামলালকে বললাম তু কুরসি লা, ইহা ব্যাট, মোহনকে বলছি ইধার আও ব্যাঠো। চাচাজি আপ উপর আইয়ে, চাচাজি আপনি উপরে আসুন, চাচা
কাকা মামা চাচা কাকাকে বলা হয় বাবার ভাইকে চাচাজি আপ ইধার আইয়ে ইহা বেঠিয়ে চাচাজি আপনি এখানে আসুন এখানে বসুন আরেকবার রামলাল তু কুরসি লা ইহা ব্যাট মোহন তুম ইহা আও ইহা ব্যাটো চাচাজি আপ ইহা আইয়ে ইহা বেঠিয়ে এবার উল্টো করে বলা যাক যখন কোনো ক্রিয়াপদ ধাতুরূপে ব্যবহার করা হবে তখন তু বসবে বা যখন তু কথাটা ব্যবহার করা হবে তখন ক্রিয়াপদকে ধাতুরূপে ব্যবহার করতে হবে লা কর দে ব্যাট এরকম রাম তু স্কুল যা রাম খানা খা দু নম্বর হচ্ছে যখন ক্রিয়াপদ ও যুক্ত খাও যাও বৈঠো পড়ো তখন তুম কথাটা ব্যবহার করা হয় কতগুলো উদাহরণ মোহন এক কাম করো কাম মানে কাজ মোহন একটা কাজ করো আও যাও মেরে কিতাব লাও যাও মেরি কিতাব লাও মেরি কারণ কিতাব কথাটি স্ত্রীলিঙ্গের শব্দ সেই জন্য মেরি যাও মেরি কিতাব লাও যাও আমার বই নিয়ে এসো মীরা কুরসি পর বৈঠো মীরা কুরসি পর বৈঠো এক গানা শোনাও একটা গান শোনাও অর্থাৎ ক্রিয়াপদ তার সঙ্গে যখন ও যুক্ত আছে তখন তুম কথাটা ব্যবহার করা হয় কখনো কখনো তুম এই ওয়ার্ডটি ব্যবহার করা না হলেও ভাবটি ব্যবহার করা হয় এবং আমরা যাকে বলি তুমটি উজ্জ আছে তুম যখন ব্যবহার করা হবে তখন ক্রিয়াপদের সঙ্গে ও যুক্ত থাকবে আর যখন অতিরিক্ত বিনম্রতার সঙ্গে কথা বলা হবে তখন আইয়ে যাইয়ে বৈঠিয়ে অর্থাৎ ইয়ে প্রত্যয় ব্যবহার করা হয় যখন ইয়ে প্রত্যয় ব্যবহার করা হয় তখন আপ কথাটি ব্যবহার করা হয় চাচাজি আপ ইহা আইয়ে চাচাজি ইহা বেঠিয়ে রেডিও শুনিয়ে গানা বাজাইয়ে তাহলে এই আলোচনা থেকে আমরা কি শিখলাম এই আলোচনা থেকে শিখলাম যখন ক্রিয়াপদটি ধাতুরূপে ব্যবহার করা হবে তখন তু ব্যবহার করা হবে অর্থাৎ তু যুক্ত থাকলে মূল ক্রিয়াপদটি বসবে তু ইয়ে কাম কর তু দেখ তু শুন তু খা তু যা তু লা যখন ক্রিয়াপদের সঙ্গে ও যুক্ত থাকবে খাও যাও তখন তুম কথাটি ব্যবহার করা হবে আর যখন ইয়ে যুক্ত থাকবে ক্রিয়াপদের সঙ্গে তখন আপ কথাটি ব্যবহার করা হবে আইয়ে যাইয়ে ইহা বেঠিয়ে এবার আমি একটি অংশ পাঠ করব বই দেখে আপনাদের এটা মন দিয়ে শুনতে হবে এবং বাক্যগুলি কিভাবে গঠন হয়েছে সেটা বুঝতে হবে গোপাল কে মেহমান মেহমান মানে অতিথি অনেক লোক সেই জন্য কে গোপাল কে মেহমান মানে গোপালের অনেক অতিথি গোপালজি কা পরিবার বড়া নেহি হ্যায় গোপালজি কা পরিবার বড়া নেহি হ্যায় গোপালজির পরিবারটা খুব বেশি বড় নয় পরিবার মে এক বেটা অর এক বেটি হ্যায় পরিবার মে এক বেটা অর এক বেটি হ্যায় পরিবারে একটি ছেলে আর একটি মেয়ে আছে রামলাল গোপালজি কা নৌকার হ্যায় রামলাল গোপাল বাবুর চাকর মকান বড়া হয় বাড়িটা অনেক বড় মকান মে চার কামরে হ্যায় কামরা বহুবচনে কামরে মে মানে মধ্যে মকান মে চার কামরে হ্যায় মোহন কে চাচাজি বড়ে আফসার হ্যায় মোহনের চাচাজি
বড় অফিসার, ওর মামাজি নেতা হ্যায়, মামাজি নেতা হ্যায়, বড় নেতা, মামাজি নাগপুর মে হ্যায়, মামাজি নাগপুরে থাকে, মামাজি থাকেন, মামাজি নাগপুরে থাকেন, চাচাজি আজ বিমার হ্যায়, বিমার মানে অসুস্থ, চাচাজি আজকে অসুস্থ আছেন। এবার গোপালবাবু তার সঙ্গে অন্যান্যদের কথাবার্তা হচ্ছে, কথোপকথন। গোপালবাবু বলছে, আইয়ে রামনজি, আইয়ে লীলাজি, রামনজি আসুন, লীলাজি আসুন, আইয়ে রামনজি, আইয়ে লীলাজি, কহিয়ে আপ লোক কেসে হ্যায়, আপনারা কেমন আছে বলুন, আপনারা কেমন আছেন বলুন, বলুন আপনারা কেমন আছেন, কহিয়ে আপ লোক কেসে হ্যায়। রামন বাবু বলছে, ঠিক হ্যায়, কহিয়ে আপকা ক্যা হাল হ্যায়, হাল মানে খবর, বলুন আপনাদের খবর কি, ঠিক হ্যায়, ঠিক আছি, কহিয়ে বলুন আপকা ক্যা হাল হ্যায়, আপনার খবর কি। গোপাল, সব ঠিক হ্যায়, সব ঠিক আছে। রামন, কমলা বহন কহা হ্যায়, কমলা বহন কোথায়। গোপালবাবু, আজকাল বে নাগপুর মে রাইতে হ্যায়, আজকাল ওরা নাগপুরে থাকে। রামলাল, ও রামলাল, রামলাল এসে হাজির, জি হ্যাঁ বাবুজি। গোপাল, যা তিন গিলাস পানি লা, যা তিন গিলাস পানি লা, শুন টোকরি মে ফল হ্যায়, শোন ঝুড়িতে ফল আছে, সেব আর মিঠাই লা, সেব মানে আপেল, সেব আর মিষ্টি নিয়ে আয়। গোপাল, সরলা যাও চায় বানাও, চায়, চা, চাকে চায় বলা হয়, যাও চায় বানাও। লীলা, নেহি বেটি চায় মত বানাও, মত, চা বানাতে হবে না, চা বানিও না, নেহি বেটি চায় মত বানাও, চা বানিও না, আও ইহা বৈঠো এক গানা শোনাও। তাহলে এই যে পাঠটি আমি বললাম, এই পাঠের মধ্যে কাকে আপনি বলতে হবে, কাকে তুই বলতে হবে, কাকে তুমি বলতে হবে, সেই বিষয়টি পরিষ্কার হয়েছে। আপনারা এই চর্চাটি বারবার করবেন এবং জোরে জোরে পড়বেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে, নমস্কার।